হ্যালো বন্ধুরা, আমি মৌমিতা, লার্নিং মার্কেটিং বেঙ্গলি চ্যানেলে তোমাদের সবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি 5DMS স্ট্র্যাটেজি, যেটা পাওয়ার অফ স্টক ইউটিউব চ্যানেলে সুভাষিস পানি স্যারের খুব পপুলার একটা স্ট্র্যাটেজি। অ্যাকর্ডিং টু সুভাষিস স্যার, এই স্ট্র্যাটেজিটা একটা গেম চেঞ্জার স্ট্র্যাটেজি। আজকের ভিডিওতে আমরা 5DMS স্ট্র্যাটেজি ইন ডিটেলসে আলোচনা করব এবং তার সাথে রিয়েল চ্যাটে এটা কীভাবে কাজ করে সেটাও তোমাদের দেখাবো। তো বন্ধুরা, চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। গেমে কথার অর্থ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। আমি প্রথমে স্ট্র্যাটেজিটার লজিকটা তোমাদের বোঝাবো, দেন রিয়েল চ্যাটে এটা কীভাবে কাজ করে সেটা তোমাদের দেখাবো। ভিডিওর স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ রেড অ্যান্ড গ্রিন কালারের ক্যান্ডেল স্টিক এবং তার সাথে ব্ল্যাক কালারের একটা দাগ চলে গেছে, তো এটাই হলো ইএমএ ইন্ডিকেটার। তো এখানে আমি ব্ল্যাক কালার ইউজ করেছি, তোমরা চাইলে অন্য কালারও ইউজ করতে পারো। কীভাবে এটা কালারটা সেট করতে হয় বা চেঞ্জ করতে হয় সেটা আমি তোমাদের রিয়েল চ্যাটে গিয়ে দেখিয়ে দেবো। 5DMA ম্যাক্সিমাম সময় ক্যান্ডেল স্টিকের সাথে সাথেই চলে, ক্যান্ডেল স্টিকের বেশিরভাগই ইএমএকে টাচ করেই চলতে থাকে, কিন্তু কিছু কিছু সময় এমন আসে যখন ক্যান্ডেল স্টিক এই ইন্ডিকেটার উপরে চলে যায় কিংবা ইন্ডিকেটার থেকে নিচে রয়ে যায়। এরকম সিচুয়েশন হলে মানে যখন তোমরা দেখবে যে ইন্ডিকেটারের সাথে সাথে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চলছে না, ওপরে বা নিচে রয়েছে কিছুটা, তখন তোমাদের কাছে একটা ইন্ডিকেশন আছে যে এখান থেকে কিন্তু মার্কেটের পজিশন বা ট্রেন্ড চেঞ্জ হতে পারে। তো এই পজিশনে আমরা কিন্তু ট্রেড করতে পারি। এটা খুব সিম্পল একটা স্ট্র্যাটেজি এবং তার সাথে খুব এফিশিয়েন্টও। সব থেকে ভালো বিষয় বন্ধুরা, এই স্ট্র্যাটেজি আমরা বাই এবং শর্ট দু ক্ষেত্রে ইউজ করতে পারি। আমরা প্রথমেই দেখবো যে এই 5DMS স্ট্র্যাটেজি আমরা সেলিং মার্কেটের ক্ষেত্রে কীভাবে ইউজ করবো। প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের যে টাইম ফ্রেমটা রয়েছে ওটা 5 মিনিটে সেট করে নিতে হবে। আমাদের একটু আগেই বললাম যে ইএমএর সাথে ক্যান্ডেল স্টিক কিন্তু একই সাথেই চলতে থাকে সাথে সাথে, কিন্তু যখনই তোমরা দেখবে ক্যান্ডেল স্টিক এখানে কিছুটা ওপরের দিকে ক্লোজ দিচ্ছে বা কিছুটা নিচের দিকে ক্লোজ দিচ্ছে, তো তখন বুঝতে হবে যে মার্কেটে কিছু একটা চেঞ্জ হতে চলেছে ট্রেন্ড। তো সেই হিসাবে দেখতে গেলে আমরা যদি এখানটাই দেখি, এখানে দেখো বাকি যে ক্যান্ডেল স্টিকগুলো রয়েছে সেগুলো সবই ইএমএর সাথে রয়েছে, টাচ করা রয়েছে, কিন্তু এখানে যে রেড ক্যান্ডেল স্টিকটা তৈরি হয়েছে না টপে, এই ক্যান্ডেল স্টিকটা কিন্তু একদম টাচ করে নেই ইএমএর সাথে। এটার যে লো উইকটা রয়েছে এটা অনেকটা দূরে ক্লোজিং দিয়েছে। তো এখানে আমার এই যে ক্যান্ডেল স্টিকটা তৈরি হয়েছে এটা হলো আমাদের অ্যালার্ট ক্যান্ডেল। অ্যালার্ট ক্যান্ডেল মিনস এখান থেকে কিন্তু মার্কেটের পজিশন চেঞ্জ হতে পারে, তো সেই কারণে এটার নাম হলো অ্যালার্ট ক্যান্ডেল। তো যতক্ষণ না এটা লোকে পরবর্তী কোনো ক্যান্ডেল স্টিক ব্রেক করছে ততক্ষণ কিন্তু আমরা এন্ট্রি নেব না। তো এরপরে যে ক্যান্ডেল স্টিকটা তৈরি হয়েছে এটা কিন্তু এর লোকে ব্রেক করতে পারেনি। তোমরা দেখতে পাচ্ছ পরবর্তীতে এই ক্যান্ডেল স্টিকটা তৈরি হয়েছে, ডোজি ক্যান্ডেল স্টিক তৈরি হয়েছে একটা ছোটো। তারপরে এখানে যে ক্যান্ডেল স্টিকটা তৈরি হয়েছে রেড কালারের, এটা কিন্তু এর লোটাকে ব্রেক করে দিয়েছে, আর তখনই কিন্তু আমাকে এন্ট্রি নিয়ে নিতে হবে। তো আমার এখানে এই দুটো ক্যান্ডেল স্টিক হয়ে যাবে অ্যালার্ট ক্যান্ডেল। এবার অ্যালার্ট ক্যান্ডেল কিন্তু বন্ধুরা একটা দুটো বা তিনটেও হতে পারে, মানে মেইন তোমাদের মনে রাখতে হবে অ্যালার্ট ক্যান্ডেল সেটাকেই বলবো যেটা প্রথমত ইএমআইকে টাচ করবে না এবং এটার লোটা মানে সেলিংয়ের ক্ষেত্রে এটার লোটাকে পরবর্তী কোনো ক্যান্ডেল স্টিক যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ অবধি সেগুলো আমার অ্যালার্ট ক্যান্ডেল। তো এক্ষেত্রে দুটো হলো অ্যালার্ট ক্যান্ডেল, আর এই পজিশনের পরেই আমি নিয়ে নেবো এন্ট্রি। অর্থাৎ যখনই এই যে অ্যালার্ট ক্যান্ডেলটা প্রথমে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে তার লোকে ব্রেক করছে কোনো ক্যান্ডেল স্টিক, দেন আমাকে এন্ট্রি নিয়ে নিতে হবে ইমিডিয়েটলি। আর এখানে যে দুটো অ্যালার্ট ক্যান্ডেল তৈরি হয়েছে এটার হাই অলমোস্ট সেম রয়েছে, তো প্রথম যে অ্যালার্ট ক্যান্ডেলটা তৈরি হবে সেটার হাইটা হয়ে যাবে আমার স্টপ লস। দেন রিস্কের রেশিও আমি 1:3 নিয়ে নেবো, তো তোমার টার্গেট কিন্তু ইজিলি অ্যাচিভ হয়ে যাবে। তবে বন্ধুরা এর মধ্যে কিছু প্রবলেমও রয়েছে যেগুলো আমি তোমাদের সাথে ভিডিওর শেষের দিকে গিয়ে আলোচনা করব। তো এবার আমরা চলো রিয়েল চ্যাটে চলে যাই যে কীভাবে আমি এই 5DMS স্ট্র্যাটেজিটাকে সেট করব এবং সেই সাথে সেলিং মার্কেটে এটা কীভাবে ইউজ করব। বন্ধুরা এখানে আমরা চলে এসেছি রিয়েল চ্যাটে, আমরা এটা ব্যাঙ্ক নিফটিতে ইউজ করব। তোমরা চাইলে এটা নিফটি ফিফটিতেও করতে পারো, বাট আমি এখানে ব্যাঙ্ক নিফটিতে তোমাদের এটা দেখাচ্ছি। তো বন্ধুরা প্রথমে আমি যেটা বলেছিলাম যে আমাদের এখানে কিন্তু টাইম ফ্রেমে এটা 5 মিনিট করে নিতে হবে, বাইংয়ের ক্ষেত্রেও কিন্তু আলাদা রয়েছে, তো বাইংটা আমরা পরে আসছি। তো আমার টাইম ফ্রেমে এখানে আমি 5 মিনিট করে নিলাম, দেন আমাকে ইন্ডিকেটারটা অ্যাড করে নিতে হবে। তবে বন্ধুরা এখানে 5DMA বলে তুমি সার্চ করলে কিন্তু পাবে না, তোমাকে এখানে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল নিতে হবে, দেন ওটাকে কিছুটা সেটিংসে গিয়ে চেঞ্জ করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে চলে এসছে, যেহেতু এটা আমার 5DMA এক্সপোনেনশিয়াল তো সেটিংসে গিয়ে এটা কিন্তু চেঞ্জ করে দিতে হবে। 9 রয়েছে লেন্থ, লেন্থের জায়গায় এটা আমি 5 করে দেবো। ওকে, অ্যান্ড দেন এখানে স্টাইলে গিয়ে আমি কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, কালারটা আমি এখানে ব্ল্যাক দিয়ে দিচ্ছি, তাহলে এটা দেখতে সুবিধা হবে, এটা থিকনেসটাও বাড়িয়ে নিই। ওকে, দেখো চেঞ্জ হয়ে গেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডেল স্টিকগুলো এই ইএমএর সাথেই চলছে একসাথে। এখানে দেখো যে মার্কেট ওপরের দিকে যাচ্ছিলো, এখানে ক্যান্ডেল স্টিকগুলো এর সাথে সাথেই চলছে,
কিন্তু এখানে যে রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে এই রেড ক্যান্ডেলটা কিন্তু এই যে ইএমএ রয়েছে এর থেকে অনেক উপরে ক্লোজিং দিয়েছে, দ্যাটস মিন এটা আমাদের মেবি অ্যালার্ট ক্যান্ডেল হতে পারে। কিন্তু তার পরবর্তীতে যে ক্যান্ডেলস্টিকটা তৈরি হয়েছে সেই ক্যান্ডেলস্টিকটা কিন্তু এই একে কিন্তু লোটাকে ব্রেক করেনি, তার পরবর্তীতেও কিন্তু ব্রেক করেনি, মানে মার্কেট কিন্তু ওপরের দিকেই চলছে কন্টিনিউ। দেন তারপর যে ক্যান্ডেলস্টিকটা তৈরি হয়েছে এটাকে ইএমএ কে টাচ করেছে, কিন্তু এটাও কিন্তু আলটিমেটলি এই যে ক্যান্ডেলস্টিকটা লোটা মানে রেড ক্যান্ডেলস্টিকের লোকে কিন্তু ব্রেক করেনি। তো দ্যাটস মিন এখান থেকে কিন্তু আমাদের পজিশন নেওয়া যাবে না। তখন মানে সেলিং এর ক্ষেত্রে রেড ক্যান্ডেলের লোকে ব্রেক করছে ততক্ষণ অবধি আমি কিন্তু মার্কেটে এন্ট্রি নেবো না, দ্যাটস মিন এই জায়গাতে আমার কিন্তু এন্ট্রি পজিশন নয়। দেন আমি আরেকটু উপরে যাই। তো এর পরবর্তীতে যে ক্যান্ডেলস্টিকটা তৈরি হয়েছে গ্রিন কালারের, এটা তোমরা দেখতে পাচ্ছ এটা যে লোটা রয়েছে এটা কিন্তু ইএমএ কে টাচ করেনি। আর তার পরবর্তীতে যে রেড কালারের ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে সেই ক্যান্ডেলস্টিকটা এটা লোকে ব্রেক করে গেছে, অর্থাৎ এই পজিশনটা আমাদের কাছে কিন্তু এন্ট্রি পয়েন্ট হয়ে যাবে সেলিং এর জন্য। তাহলে আমাদের অ্যালার্ট ক্যান্ডেল এর ক্ষেত্রে এই গ্রিন কালারের ক্যান্ডেলটা অ্যালার্ট ক্যান্ডেল এন্ড আমার এন্ট্রি পয়েন্ট এখানে, তাহলে আমার স্টপ লস হয়ে যাবে এই পজিশনে। অ্যালার্ট ক্যান্ডেলের যে হাই থাকবো সেখানে আমার স্টপ লস আমি দিয়ে দেবো। এখন আমরা দেখি যে এখানে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও 1:3 অ্যাচিভ হয়ে যায় কিনা। তো এটা শর্ট পজিশন আমরা সিলেক্ট করে নেব, কারণ যেহেতু আমরা এখানে সেলিং পজিশন দেখছি তো এবার এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখো বন্ধুরা, এখানে আমাদের কিন্তু খুব ভালোভাবে 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিও অ্যাচিভ হয়ে যাবে। বন্ধুরা, এই স্ট্র্যাটেজি যে একদম 100% ওয়ার্ক করবে এরকম নয়, অ্যাকর্ডিং টু শুভাশিস স্যার এর অ্যাকুরেসি 45-50%। তবে আমরা অবশ্যই এর যে অ্যাকুরেসি সেটা বাড়াতে পারি কিছু লজিক দিয়ে, সেগুলো আমি ভিডিও শেষের দিকে তোমাদের আমি আলোচনা করব। তো বন্ধুরা, সেলিং এর কটা ইম্পর্টেন্ট পয়েন্টস রয়েছে যেগুলো আমি তোমাদের সামারাইজ করিয়ে দেবো এখন। তো চলো ওগুলো একটু দেখে নিই। প্রথমেই টাইম ফ্রেমে আমাকে 5 মিনিট সেট করে নিতে হবে। দেন আমাদের যে স্টপ লসটা হবে সেটা অ্যালার্ট ক্যান্ডেলস্টিকের আপার উইকে আমরা সেট করব। অ্যাকর্ডিং টু শুভাশিস স্যার আমরা রিস্ক রিওয়ার্ড রেশিও এখানে 1:3 রাখতে পারবো, তবে বন্ধুরা সব ক্ষেত্রে কিন্তু 1:3 অ্যাচিভ হয় না। দেন সবশেষে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ডোন্ট ওভার ট্রেড। মানে যে সেট আপে তোমাদের দেখালাম এরকম কিন্তু তোমরা অনেক দেখতে পাবে ক্যান্ডেলস্টিক মার্কেটে, কিন্তু সব কিছুতেই যে আমাকে এন্ট্রি নিয়ে নিতে হবে সেটা কিন্তু নয়, সব ক্ষেত্রে তুমি কিন্তু ট্রেড করতে পারবে না। তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এবার 5 PM এর স্ট্র্যাটেজি কীভাবে বাইং এর ক্ষেত্রে ওয়ার্ক করে সেটা আমি তোমাদের দেখাবো। তো প্রথমেই আমাদের টাইম ফ্রেমে এখানে কিন্তু 5 মিনিট নিলে হবে না, এক্ষেত্রে আমাদের 15 মিনিট সেট করে নিতে হবে। তোমরা যারা ট্রেডিং করো বন্ধুরা নিশ্চয়ই জানো যে বাইং এ মার্কেট জেনারেলি স্লো হয়, মার্কেট ভোলাটিলিটি অনেক বেশি থাকে, তো সেই কারণে এখানে আমরা 15 মিনিট নিয়ে নিলে মুভমেন্টটা ভালো দেখতে পাবো। 5 PM এর স্ট্র্যাটেজি বাইং মার্কেটের ক্ষেত্রে সেলিং এর জাস্ট উল্টো। সেলিং পজিশনের জন্য আমরা দেখছিলাম যে অ্যালার্ট ক্যান্ডেলটা তৈরি হয়েছে, তার লোটা ইএমএ কে টাচ করছিল না, আর এক্ষেত্রে যে ক্যান্ডেলস্টিকটা আমাদের কাছে অ্যালার্ট ক্যান্ডেল সেটার হাইটা ইএমএ কে টাচ করবে না। দেখো এখানে মার্কেট ডাউনের দিকে আসছিল, তো এখানে একটা ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে গ্রিন কালারের, এটা একটা মারুবুজু ক্যান্ডেলস্টিক। আর এখান থেকেই বুঝতে হবে যে মার্কেট আবার ট্রেন্ড চেঞ্জ করতে পারে, মার্কেট ডাউনের দিকে ফল করছিল, কিন্তু এরকম যদি ক্যান্ডেলস্টিক তৈরি হতে দেখো যেটা ইএমএ কে টাচ করছে না কোনোভাবেই, দেন পরবর্তী যে ক্যান্ডেলস্টিকটা তৈরি হচ্ছে যেটা একে ব্রেক করে যাচ্ছে উইককে, তো তখনই আমাকে এখান থেকে এন্ট্রি নিয়ে নিতে হবে। তো অনলি গ্রিন যে ক্যান্ডেলটা এটা আমাদের কাছে অ্যালার্ট ক্যান্ডেল, আর আমার এন্ট্রি হয়ে যাবে ঠিক এই পজিশনে, কারণ এর ঠিক আগেই এই ক্যান্ডেলস্টিকটা অ্যালার্ট ক্যান্ডেলকে ব্রেক করেছে। দেন আমার স্টপ লস আমি দিয়ে দেবো এখানে, এটার কোনো লো উইক টু নেই, তো এটা যেটা লো রয়েছে সেটাই আমার হয়ে যাবে স্টপ লস। তো এখানে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের 1:3 অ্যাচিভ হয়ে যাবে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে বাইং মার্কেটে 1:3 অ্যাচিভ হয় না। আর এই যে 5 PM স্ট্র্যাটেজিটা রয়েছে এটা বন্ধুরা বাইং এর থেকে সেলিং এর ক্ষেত্রে অনেক বেশি এফিশিয়েন্ট হবে। তো এবার চলো আমরা রিয়েল চার্টে চলে যাই। বন্ধুরা প্রথমত এখানে আমাকে টাইম ফ্রেমটা চেঞ্জ করে নিতে হবে, 5-এর জায়গায় আমি 15 করে নিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি হয়েছে, এই যে ক্যান্ডেলটা এটা একদম মার্কেট ওপেনিং এর সময় মানে 9:15 তোমরা টাইমটা আশা করি দেখতে পাচ্ছ। তো যাই হোক, এই যে ক্যান্ডেলটা এটার কিন্তু যে হাইটা রয়েছে এটা কিন্তু পরবর্তী যে ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে কয়েকটা কেউ ব্রেক করতে পারেনি, তো এখান থেকে কিন্তু আমাদের একদমই এন্ট্রি নেওয়া যাবে না। তার পরবর্তীতে তোমরা দেখো এখানে যে গ্রিন ক্যান্ডেল একটা তৈরি হয়েছে এটা এখানে কিন্তু আমাদের একটা বাইং পজিশন তৈরি হয়েছে, অর্থাৎ এই গ্রিন ক্যান্ডেলটা ইএমএ থেকে অনেকটা দূরে আছে, একে টাচ করে নেই। তো এটা যে হাই রয়েছে এটার হাইটকে কিন্তু এই পরবর্তী যে ডোজি ক্যান্ডেল একটা তৈরি হয়েছে ছোট রেড কালারের এটা ব্রেক করে দিয়েছে, দ্যাটস মিন এই পজিশন থেকে আমরা এন্ট্রি নিয়ে নিতে পারি অ্যান্ড আমার স্টপ লস আমি দিয়ে দিতে পারি এই জায়গাতে। এবার আমরা দেখি যে এখানে আমার যদি আমরা ট্রেড নিতাম তাহলে আমার রিস্ক রিওয়ার্ড রেশিও ফুলফিল হতো কিনা, যেহেতু লং পজিশন কারণ আমরা যেহেতু বাই করবো, তো দ্যাটস ওয়াই
হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও 1:3 অ্যাচিভ হয়ে যেত, তার বেশি বরং অ্যাচিভ হয়ে যেত। তারপরেই দেখো এখানে একটা আরো একটা রয়েছে বাইং পজিশন, এই যে এই পজিশনটায় দেখাই তো জাস্ট এই জায়গাতে, এটাও কিন্তু বাইং পজিশন তৈরি হচ্ছে। এখানে একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে, এই ক্যান্ডেলটার লোটাকে আমি নিয়ে নেবো স্টপ লস, আর এটাকে ব্রেক করে দিয়েছে এই যে এই গ্রিন ক্যান্ডেলটা। দেন এখানে আমার হয়ে যাবে এন্ট্রি, অ্যালার্ট ক্যান্ডেল এর জাস্ট লোতে আমার স্টপ লস। বন্ধুরা একটু আগে তোমাদের বললাম যে এই যে স্ট্র্যাটেজিটা রয়েছে, স্ট্র্যাটেজিটা আমাদের সবসময় 100% কাজ করবে সেরকম নয়, বাট কাজ করলে কিন্তু আমাদের টার্গেট ভালোভাবে ফুলফিল হয়ে যায়। সেলিং এর মতো বাইং এর ক্ষেত্রেও আমি কয়েকটা পয়েন্ট তোমাদের সামারাইজ করিয়ে দিই এই স্ট্র্যাটেজির ওপরে। প্রথমত আমাকে টাইম ফ্রেমে 15 মিনিট সেট করে নিতে হবে, দেন যে অ্যালার্ট ক্যান্ডেলটা হবে তার লোয়ার উইকটা হয়ে যাবে আমার স্টপ লস, অ্যান্ড লাস্ট হলো ডোন্ট ওভার ট্রেড। বন্ধুরা তোমাদের আমি যে প্যাটার্নে দেখালাম এরকম কিন্তু তোমরা মার্কেটে অনেক দেখতে পাবে, কিন্তু সব জায়গায় আমাকে এন্ট্রি নিতে হবে একদমই নয় সেটা। তো সেই কারণেই তোমাদের বুঝে এন্ট্রি নিতে হবে যে কোন জায়গাটা এন্ট্রি নিলে আমরা এখান থেকে প্রফিটেবল হবো আর আমাদের টার্গেট ফুলফিল হবে। এই স্ট্র্যাটেজিটার সবথেকে সমস্যা হলো এটাই কিন্তু ফ্রিকোয়েন্টলি স্টপ লস হিট হয়ে যায়। তো আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই। এখানে দেখো একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, যে ক্যান্ডেলটা ইএমএ কে টাচ করেনি, অর্থাৎ এখান থেকে আমাদের সেলিং পজিশন আসতে পারে। তার পরবর্তী যে ক্যান্ডেল স্টিকটা রয়েছে এটাও কিন্তু ওকে টাচ করেনি, জাস্ট কিছুটা গ্যাপ রয়েছে ওকে। দেন তার পরবর্তীতে যে ক্যান্ডেলটা রয়েছে এটাও একে টাচ করেনি, কিন্তু যে পরবর্তী যে বড় একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে এটা এর লোকে ব্রেক করে দিয়েছে। দ্যাট মিনস এখান থেকে আমরা এন্ট্রি নিয়ে নেব। এখান থেকে যদি আমরা এন্ট্রি নিয়ে নিই, এখানে তিনটে অ্যালার্ট ক্যান্ডেল স্টিক তৈরি হয়েছে, তো তিনটে অ্যালার্ট ক্যান্ডেল স্টিকের মধ্যে যেটা হাই সেটাকে আমি ধরো স্টপ লস দিয়ে দিলাম। তো এটা যদি আমি করি তার কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পাচ্ছ যে রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে, সেখানে গিয়ে স্টপ লস হিট হয়ে গেছে। তো এটা একটা মেজর প্রবলেম। এক্ষেত্রে তোমরা ট্রেলিং স্টপ লস ইউজ করতে পারো, মানে স্টপ লসকে শিফট করিয়ে করিয়ে নিয়ে ইউজ করতে পারো, আর 1:1 রিস্ক টু রিওয়ার্ড রেশিও ব্যবহার করে তোমরা কস্ট প্রাইস নিয়ে আসতে পারবে। মার্কেট যখন ওপেন হবে তোমরা এই 5BM স্ট্র্যাটেজির সাহায্যে বাইং এবং সেলিং পজিশন অনেক দেখতে পাবে, কিন্তু সব জায়গায় আমাকে ট্রেডিং করা যাবে না। আমি এটার সাথে হয় সাপোর্ট রেজিস্ট্যান্স ইউজ করতে পারি কিংবা অন্য কোনো স্ট্র্যাটেজি ইউজ করতে পারি, তাহলে এটার অ্যাকিউরেসি আমরা কিন্তু অনেকটাই বাড়িয়ে ফেলতে পারবো। বন্ধুরা অ্যাকর্ডিং টু সুভাষিস স্যার বাইং সেলিং দু ক্ষেত্রে স্ট্র্যাটেজি আমরা ইউজ করতে পারি, বাট আমরা বাইং এর থেকে সেলিং এর ক্ষেত্রে স্ট্র্যাটেজি ইউজ করলে অনেক বেশি এফিসিয়েন্ট হবে, অনেক বেশি প্রফিটেবল হবো আমরা। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম যে 5BM স্ট্র্যাটেজি কীভাবে কাজ করে এবং এটার যা যা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করবো তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয়, যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না, আর যারা যারা এখনো অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এটুকুই, পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আবার চলে আসবো।